ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। জলতৃপ্তি বান্দা অনেকভাবে নিতে পারে, তার মধ্যে একটা স্ত্রীকে ব্যবহার করে, মানে কি পুরুষ নারীকে ব্যবহার করে, নারী ছেলেদেরকে ব্যবহার করে জলতৃপ্তি নিতে পারে, এটা হচ্ছে বিয়ের মাধ্যমে বৈধ। বাকি নারী পুরুষকে দিয়ে, পুরুষ নারীকে দিয়ে জলতৃপ্তি নিল কিন্তু বিবাহ মানে বৈবাহিক সম্পর্ক ছাড়া, এটা হলো কি হারাম। এটা কি হারাম, যা আপনি আমি অনেক সময় করে থাকি, বলবেন হুজুর আমাদের মধ্যে অভ্যাস নাই, কিন্তু ঘটে তো, কি বলেন, মাঝে মধ্যে তো ঘটে। এই জন্য আমাদের আল্লাহর অনেক বান্দারা অনেক সময় নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য বাড়িয়ালিকে নিয়ে পেরেশান হয়ে যায়, আবার অনেক বাড়িয়ালি আরেকজনের জামাইকে নিয়ে পেরেশান হয়ে যায়। যদি এরকম হয় তাহলে এটা অবৈধ, কিন্তু একজন পুরুষ একজন নারীকে দিয়ে, একজন নারী একজন পুরুষকে দিয়ে যদি জলতৃপ্তি অর্জন করে তাহলে সিয়াম কি হবে, ভেঙ্গে যাবে, রোজা আর থাকবে না। সেটা আপনার বৈবাহিক সূত্রে স্ত্রী হোক কিংবা আপনার স্বামী হোক, কিংবা বৈবাহিক সূত্রে আপনার স্বামী বা স্ত্রী হোক আর না হোক, আপনি যদি ইউজ করেন আপনার রোজা ভেঙ্গে যাবে। আরেকটা, আমরা অনেক সময় এগুলো বলার দরকার তাই বলছি, আল্লাহর কোনো বান্দা যদি হস্তমৈথুন করে, হাত দিয়ে জলতৃপ্তি অর্জন করে, বা আল্লাহর কোনো বান্দি যদি হস্তমৈথুন করে, হাত দিয়ে জলতৃপ্তি অর্জন করে, তাহলে তারও সিয়াম থাকবে না, তারও সিয়াম বাতিল হয়ে যাবে। তবে একটু পার্থক্য আছে, কেউ যদি নারী পুরুষকে ব্যবহার করে রোজা ভাঙে তাকে 60টা রোজা কাজা করতে হয়, আর হস্তমৈথুনের মাধ্যমে যদি কেউ রোজা ভেঙে দেয় তাহলে একটা কাজা করলেই হয়। কয়টা? একটা কাজা করলেই হয়। আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি হস্তমৈথুনের মাধ্যমে যদি যৌনতৃপ্তি অর্জন করে তার সেই দিনের সিয়াম তো গেল গেলই, ওকে আরেকটা সিয়াম কাজা করতে হবে, রোজা কাজা করতে হবে। কিন্তু স্ত্রীকে ব্যবহার করে, স্বামীকে ব্যবহার করে, বা নারী পুরুষকে ব্যবহার করে, পুরুষ নারীকে ব্যবহার করে যদি সিয়াম ভাঙে তার জন্য কয়টা? 60টা রোজা কাজা করতে হবে। এবার আসেন আরেকটা পুংমৈথুন। আরেকটা কি? পুংমৈথুন। আরবিতে বলা হয় লাওয়াতাত, আরবিতে বলা হয় লাওয়াতাত, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, সমকামিতা। কি বলেন? পৃথিবীর অনেক রাষ্ট্রে স্বীকৃত, এমনকি আপনারা জানেন জার্মানির একজন প্লেয়ার অজিল, চিনেন না? চিনেন তো, এই যে গত বিশ্বকাপ খেলা হলো না, ফুটবল হলো না, ওকে তো লাইনি, এই বিশ্বকাপে লাইনি, জার্মানির ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে কি খ্রিস্টান বা অন্য ধর্মের, সে একজন ছিল মুসলিম। এই যে জার্সি দেখেন, তাই না, জার্সির ওদের লঘু আছে, সমকামিতার লঘু, ওয়াজিল সাহেব উনি সমকামিতাকে সাপোর্ট করে না, কারণ সে মুসলিম। আর ইসলাম ধর্মে নারী নারীতে বিয়ে হারাম, পুরুষ পুরুষে বিয়ে হারাম। উনি এই জার্সি না পরার কারণে কি বলেন, বিশ্বকাপের মতো একটা দল থেকে তাকে বাদ দেওয়া হলো, তাও কোনো আফসোস নাই, ইনারা হচ্ছে মুসলমান, কোটি কোটি টাকা থেকে তারা বঞ্চিত হয়ে গেল, তারপরেও কোনো আফসোস নাই। এই অজিল প্লেয়ার ছিল যে রোজা থেকে খেলতো, কি বলেন, সে সাক্ষাৎকারে কি বলতো, যে রোজা থেকে খেললে আমি এক্সট্রা শক্তি পাই, রোজা থাকার কারণে আমার ভিতরে কোনো ক্লান্তি। আর আপনার আমার দেশে অলরাউন্ডার সাকিবুল হাসান সহ কি চলছে না, খেলা চলছে না, মিডিয়ার সামনে রোজার মাসে জুস পান করছে গোটা মিডিয়ার সামনে, এদেরকে নিয়ে নাকি আমরা গর্ব করি, কি করি, উনি নাকি হাদিস সাহেব, উনি নাকি উমরা করেছে, বহু তার টাইটেল থাকতে পারে, কিন্তু আপনি তো একজন মুসলিম। কি বলেন, একজন মুসলিমের জন্য হাসি মামলা, ক্রিকেটার একটা আছে না হাসি মামলা, রিটায়ার্ড নিল, সে বলেছিল কি যে সিয়াম আমার জন্য ফরজ, খেলা আমার জন্য ফরজ না। কি বলেন, সিয়াম পালন করা আমার জন্য ফরজ, কিন্তু খেলা আমার জন্য ফরজ না, আমি যদি সিয়াম থাকা অবস্থায় খেলতে পারি খেলব, যদি না পারি তাহলে খেলাকে আমি বাদ দিব, তাও সিয়ামকে বাদ দিব না। ইনারা হচ্ছেন ইমানদার, ইমান ইনারা হচ্ছে মুত্তাকি, আর আপনি 95% দেশ মানে মুসলমানের দেশে বাংলাদেশে আপনি একজন হাদিস সাহেব অলরাউন্ডার একজন প্লেয়ার, আপনি জাতির সামনে জুস খাচ্ছেন ক্যামেরার সামনে, আর স্টেডিয়ামে হাজার হাজার মানুষ রোজা আছে, দেশের মধ্যে হাজার হাজার মানুষ রোজা আছে, আপনারা নাকি দেশের গর্ব, কি দেশের গর্ব, এদেরকে নিয়ে নাকি দেশে গর্ব করে, কি বলেন, এই হচ্ছে আপনার আমার দেশের অবস্থা। তো সমকামিতা
এর মাধ্যমেও সিয়াম কি হবে নষ্ট হবে যদি পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যদি কেউ মানে যৌন তৃপ্তি লাভ করে তাও সিয়াম কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে খাওয়া পান করা যৌন তৃপ্তি অর্জন করা এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম আর এই তিনটা কাজের মধ্যে জড়িয়ে গেলেন মানে আপনার সিয়াম কি হবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এখন হলো বিষয় হলো ছেলেদের স্বপ্নদোষ হতে পারে মেয়েদেরও স্বপ্নদোষ হতে পারে উভয় কুরআন হাদিস দ্বারা স্বীকৃত কোন নারীর কিংবা কোন ছেলের স্বপ্নদোষ হয়েছে তার সিয়াম নষ্ট হবে না তার সিয়াম নষ্ট হবে না কারণ এটা তো তার ইচ্ছের ভিতরে না এটা আল্লাহ প্রদত্ত কারণ এখানে তার কোনো হাত ছিল না এই জন্য যদি কোনো নারীর বা কোনো পুরুষের কি হয় স্বপ্নদোষ হয় তাহলে তার সিয়ামে কোনো প্রভাব পড়বে না তার সিয়াম হয়ে যাবে বুঝাতে পারছেন ইনশাআল্লাহ এরপরে আসেন তাহলে সিয়াম এগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম সুবে সাদিক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সুবে সাদিকের পরে আল্লাহর কোনো বান্দা যদি খায় তার রোজা হবে না এটাই কুরআন বলে আপনি চেতন পাননি যেমন গত রোজাটা আমার একই অবস্থা তার আগের দিন নাইটে আমি চেতন পাইনি 5টা 20 এ চেতন পেলাম 5টা 10 এ এখন যদি আপনি মনে করেন কি আগে বলতো যতক্ষণ গায়ের পশম না দেখা যাবে ততক্ষণ খাওয়া যাবে আপনার গ্লাস আলা বাড়ি আপনার রুম কি বলেন গ্লাস দেওয়া দরজাও ব্লক লাইট অফ করে দেন রুম দেখতে পাবেন এমনকি দিনেও তো দেখা যাবে না তাই বলে দিনেও খাবেন সুবে সাথে খাওয়ার পরেও খাবেন এগুলো ভুল কথা সুবে সাথে খাওয়ার পরে খেতে পারবেন না কেউ বিনা সেহরিতে যদি রোজা থাকে রোজাতে কোনো প্রভাব পড়বে না সেহরি খাওয়া সুন্নাত না সেহরি খাওয়া মুস্তাহাব এটা ইসলামের প্রথম যুগে ছিল না পরবর্তী যুগে মানুষের জন্য সহজ হয় তাই আল্লাহ বরকতময় খানা উল্লেখ করেছেন নবীজি বরকতময় খানা উল্লেখ করেছেন সাহারিকে এটা বান্দার সুবিধার্থে এটা আপনি চেতন পান নাই আপনি নিয়ত করে নেবেন আপনি পারলে রোজা থেকে যাবেন আর না পারলে সেটা তো আলাদা কথা আপনি পরবর্তীতে একটা কাজা করে নেবেন কিন্তু সেহরি না খেলে রোজা হয় না এই কথার কোনো ভিত্তি নাই তাহলে সিয়াম প্রসঙ্গে বলতে গিয়ে যেটা বললাম যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার সিয়াম নষ্ট হবে না এমনকি অনিচ্ছায় বমন অনেকবার বমন হয়েছে হোক রোজার কোনো ত্রুটি হবে না যদি ইচ্ছে করে বমন না করেন এখন হাত ঢুকিয়ে দিয়ে যদি আপনি বমন করেন তাহলে সেটা আলাদা ইচ্ছে করে বমন করলে রোজা ভেঙে যাবে অনিচ্ছায় বমন হলে রোজা ভাঙবে না এমনকি কেটে গেল অনেক রক্ত প্রবাহিত হচ্ছে তাও সিয়ামের উপরে কোনো প্রভাব পড়বে না অনেকে বলে কমজোরি হবে কি হবে আরে বাবা কমজোরি কি হয় হবে না হলে যাবে কি বলেন হয় হবে না হলে যাবে কমজোরি আবার কি হলে হলো আর না হলে তো হবে না হয় হ্যাঁ না হলে না কমজোরি বিনা কোনো শরীয়তে কোনো মাসালা নেই আপনার যদি কেটে যায় অনেক পরিমাণে রক্ত প্রবাহিত হয় কারণ এই কাটা অনিচ্ছায় কেটেছে এতেও সিয়ামের কোনো প্রকারের ত্রুটি হবে না বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ তাহলে এই নিয়ম নীতি মেনে আপনি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যখন আপনি বিরত থাকবেন সিয়ামের উদ্দেশ্যে রোজার নিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজিকে রাজি খুশি করার জন্য তাকে বলা হয় সিয়াম বা তাকে বলা হয় রোজা কতদিন কতদিন কিন্তু আমি বলেছি রোজা থাকলে কি হতে পারবো কি মুত্তাকি মুত্তাকি কাকে বলে তার উপরে আমি কয়েকটা ঘটনাও বলেছি পরের আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব আইয়ামাম মাদুদা রোজা বেশি দিন রাখতে হয় না অল্প কয়েকদিন তাই না বছর হয় কত দিনে 365 দিনে 365 দিনে কি সিয়াম পালন করতে হয় কয় দিন 30 দিন বা 29 দিন তাহলে 365 এর মধ্যে 30 দিন মাইনাস করেন থাকে কত 335 দিন থাকলো তাহলে অল্প হলো না 335 দিন আপনি খাবেন মাত্র 30টা দিন খাবেন না তাহলে এটা অল্প হলো না কারণ খাওয়ার পরিমাণই তো বেশি আর যেই 30টা দিন এটা তোর কাছে নাথিং অল্প কয়েকদিন এটা বেশি দিন না অল্প কয়েকদিন এবার আসেন মাসের দিক দিয়ে হিসেব করেন কয় মাস খাবেন 11 মাস কয় মাস খাবেন না দিনের বেলায় কয় মাস খাবেন 11 মাস দিনের বেলায় কয় মাস খাবেন না 1 মাস তাহলে কোথায় 11 কোথায় 1
বলেন কোথায় 11 কোথায় 1 তাহলে খাওয়ার সংখ্যা বেশি হলো নাকি না খাওয়ার সংখ্যা বেশি হলো তাই না তাহলে সেই তুলনায় অল্প কয়েকদিন না সেই তুলনায় তো অল্প কয়েকদিন এই জন্য আল্লাহ বললেন আইয়ামাম মাদুদা বান্দা অল্প কয়েকদিন তুমি এই নিয়ম নীতি মেনে চলবা এর নাম সিয়াম فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ এখন আল্লাহর কোন বান্দা অসুস্থ হয়ে পড়ল এই দিনগুলোতে কি হলো অসুস্থ হয়ে পড়ল যে কেউ বলে দিল তোমার তো রোজা করা হবে না তুমি যদি রোজা করো মরেও যেতে পারো আর আপনি বেশ ঘুমতে থাকছেন আমি তো অসুস্থ সম্মানিত আল্লাহর বান্দারা যে কেউ বলে দিল তোমার রোজা করা যাবে না আর আপনি খাওয়া শুরু করে দিলেন পান করা শুরু করে দিলেন না না আমাদের শরীয়তে বলে ওগো আল্লাহর বান্দারা ওগো আল্লাহর বান্দীরা এমন তিন গুণ বিশিষ্ট যদি কোনো ডাক্তার বলে ও আল্লাহর বান্দা তুমি রোজা করলে তোমার ক্ষতি হবে ওগো আল্লাহর বান্দি তুমি যদি রোজা করো তোমার ক্ষতি হবে এমন তিন গুণ বিশিষ্ট কোনো ডাক্তার বললে সিয়াম না করলেও কোনো গুনাহ নাম্বার এক মুসলিম কি হতে হবে কারণ অমুসলিম রোজার মর্ম বুঝে বুঝে ওরা রোজার মর্ম বুঝবে না ওরা তো পারলে আপনাকে আল্লাহর হুকুম থেকে দূরে ঠেলে দিবে সে তো তুচ্ছ বিষয়ে বলবে না 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 সিয়াম পালন করা যাবে না করলে অসুখ বেড়ে যাবে এতক্ষণ যদি না খেয়ে থাকো তোমার এই হবে সেই হবে কারণ একজন অমুসলিম রোজার মর্ম বুঝে না অতএব নাম্বার এক কোন মুসলিম ডাক্তার যদি বলে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তুমি যে অসুস্থ হয়েছো তুমি যদি সিয়াম পালন করো তাহলে আরো অসুস্থতা বেড়ে যাবে কিংবা প্রাণনাশের সমস্যা হবে তাহলে আপনি সিয়াম পালন না করে অন্য মাসে কাজা করবেন নাম্বার দুই খুব ব্যথা দেওয়ার সময় নাই নাম্বার দুই মাহিরুন বিশেষজ্ঞ হতে হবে গ্রাম্য ডাক্তার 45 দিন ট্রেনিং করেছে কি বলেন 3 মাস ট্রেনিং করেছে গ্রামে চিকিৎসা দিয়ে বেড়াই আপনি অসুস্থ আর সে বলে দিল বাবা রোজা করো না রোজা করলে কিন্তু তুমি মারা যাবে রোজা করলে কিন্তু অসুস্থতা বেড়ে যাবে না 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 রোজা এমন দামি একটা নিয়ামত রোজা এত দামি একটা জিনিস তুচ্ছ কোন ডাক্তার ছোট কোন ডাক্তার বলে দিল আর সিয়াম পালন করবেন না তা হতে পারে না মাহিরুন যেই মুসলিম ডাক্তার আপনাকে রোজা পালন করা থেকে বিরত থাকতে বলছে সে ওই রোগের উপরে তাকে এফসিপিএস থেকে শুরু করে বড় বড় ডিগ্রি থাকতে হবে মাহিরুন বিশেষজ্ঞ হতে হবে যেই কোন ডাক্তার বললে সিয়াম কাজা করা নাম্বার তিন তাক নাম্বার তিন মুত্তাকি হতে হবে কারণ একজন মুসলিম তারপরে সে কিনা বিশেষজ্ঞ না নাম্বার তিন সে মুসলিম ঠিক আছে বিশেষজ্ঞ ঠিক আছে কিন্তু তার ভিতরে তাকওয়া নাই মুত্তাকি না নামাজই পড়ে না উনি নিজেই রোজা করে না তাহলে রোজার মর্ম কি বুঝবে আপনি যেই ডাক্তারের থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন তাকে শুধু মুসলিম হলে চলবে না তাকে বিশেষজ্ঞ হলে চলবে না মুত্তাকি তাকে পরহেজগার হতে হবে সিয়াম সম্পর্কে আইডিয়া থাকতে হবে মুসলমানের ধর্মের বিষয়গুলো তার সম্পর্কে তার একটা নলেজ থাকতে হবে আল্লাহর কোন বান্দা এমন কোন ডাক্তারের কাছে যদি যাই আর যদি বলে বাবা তুমি রোজা করো না ওগো আল্লাহর বান্দি তুমি রোজা করো না তাহলে আপনি রোজা না করে অন্য মাসে কাজা করার সুযোগ আছে যেই কোনো ডাক্তার বললে হবে না আর আমরা অনেক সময় গ্রামের একজনকে বলে দিল আর আপনি রোজা ছেড়ে দিলেন যে ধুমসে খেয়ে বেড়াচ্ছেন কি ভাই খাও কেন তা আমার তো অসুখ কি আপনার অসুখ কি বলেন আপনার অসুখ এই জন্য আমার হাঁটুর হাই হাড় ক্ষয় হয়ে গেছে তাই আমি কি করি বসে বসে নামাজ পড়ি পরে দেখছি কি মোটরসাইকেলে ক্লিক মারছে মোটরসাইকেলে কি মারছে ক্লিক মারছে আপনার হাঁটুর হাড় ক্ষয় তাই বসে নামাজ পড়েন আর মোটরসাইকেলে ক্লিক মারেন কি করে তাহলে আপনি সেলপালা মোটরসাইকেল নেবেন কি বলেন সেলপালা মোটরসাইকেল নেবেন ও এখানে আপনি হাঁটুর হাড় ক্ষয় তাই সিআরএ বা টেবিলে পড়ছেন আর ওখানে যে মোটরসাইকেলে ক্লিক মারবেন তা তো হবে না
কি বলেন যেই কোন ডাক্তারের কাছে যদি যান তাহলে কিন্তু হবে না তাকে মর্ম বুঝতে হবে তাকে মুসলিম হতে হবে তাকে মাহের হতে হবে তাকে মুত্তাকি হতে হবে তারপর যদি বলে তাহলে আপনি সিয়াম পালন করবেন না আও আলা সাফারিন ভাই এমন জায়গায় গিয়েছেন যে আপনার সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা নাই ইফতারের কোনো ব্যবস্থা নাই আপনি যদি রোজা পালন করেন সমস্যা হবে এটা আজ থেকে 1400 বছর আগের কথা বলছি এই যুগে ইফতারের কোনো সমস্যা আছে টাকা থাকলে ইফতারের কোনো সমস্যা আছে অনলাইনে অর্ডার করলে ঘরে দিয়ে যাবে কি বলেন অনলাইনে অর্ডার করলে ঘরে দিয়ে যাবে আপনি সেহরি অনলাইনে অর্ডার করবেন ঘরে দিয়ে যাবে তাহলে সফরে থাকলে রোজা রাখতে হয় না এটা 1400 বছর আগের কথা তারপরেও যদি আল্লাহর কোনো বান্দা এমন জায়গায় গেছে যেখানে সেহরির ব্যবস্থা নাই ইফতারের ব্যবস্থা নাই সে রোজা না করলেও হবে অন্য মাসে সে কাজা করবে আর যদি ব্যবস্থা থাকে কি করবে সিয়াম পালন করবে এরপরে আল্লাহ বললেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার অন্য মাসে তখন সে করে নেবে ওয়ালাল লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ইসলামের প্রথম যুগে কিছু মানুষ ফিদিয়া শুনতে করতে পারে কি কারণ প্রথম প্রথম কারণ তাদের অভ্যাস ছিল না আমরা এখন অনেকে বলি রোজা করব ভাই কি করে আমি তো না খেয়ে থাকতে পারি না কি বলে না খেয়ে থাকতে পারি না ও আল্লাহর বান্দারা যখন কবরে যাবেন হাসরে উঠবেন মিজানে যখন আপনার দাড়ি পাল্লা কায়েম করবে কুরসি রাত যখন পানি দিবেন দীর্ঘ দিন যখন না খেয়ে থাকবেন কিভাবে সম্ভব আর আপনি মাত্র 7-8 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকতে পারছেন না 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 ওই মনোবল আপনি তৈরি করতে পারেন নাই আজকে আপনি ওই মনোবল তৈরি করলে এটাও পসিবল কি সম্ভব না এই জন্য আল্লাহ তাআলা প্রথম যুগে বলেছিলেন কেউ এটা পরে কিন্তু রহিত হয়েছে এজন্য এটা নিয়ে আমি বিস্তারিত বলবো না যদি কেউ না খেয়ে থাকার অভ্যাস না থাকে ফিদিয়াতুন তুআমু মিসকিন একজন মানুষকে সেহরি খাওয়াবে একজন মানুষকে ইফতার করাবে বা সেই পরিমাণ টাকা সে দিয়ে দিবে ফকির মিসকিনকে তাহলে আর রোজা থাকা লাগবে না এটা ইসলামের প্রথম যুগের কথা পরের আয়াতে এটা বাতিল হয়েছে এরপরে আল্লাহ তাআলা বললেন ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন মানে গ্যাপ দিয়ে দিয়ে দেখলে ইম্পর্টেন্ট সেগুলো শুধু বলি না হলে সময়ে কভার হবে না সামনের দিন যেহেতু যাকাত নিয়ে বলবো ইতিকাফ নিয়ে বলবো লাইলাতুল কদর নিয়ে বলবো এরপরে আবার ঈদুল ফিতর নিয়ে বলবো অনেক কথা তো এইজন্য আমি গ্যাপ দিয়ে দিয়ে বলছি আপনারা বাসায় গিয়ে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা আছে সিয়াম প্রসঙ্গে আপনি লম্বা আলোচনা একা একাই বাসায় বসে বসে পড়ে নেবেন জেনে নেবেন যে কোনো একটা তাফসীর পড়লেই হবে যেমন মারিফুল কুরআন ইবনে কাসির তাফসিরে কাশ্যাফ বাইদাবি অনেক তাফসীর আছে যেগুলোর গ্রহণ যোগ্যতা আছে এমন তাফসীর আপনি বাসায় পড়বেন না থাকলে এমনি জেনারেল যেগুলো অর্থ তর্জমা সেগুলো পড়লেও আপনি বুঝতে পারবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ও আল্লাহর বান্দারা এই মাসটা দামি হওয়ার কারণ কি এই মাসে কি নাযিল হয়েছে তাহলে কুরআন এমন একটা কি বলেন ঐশী গ্রন্থ যার সাথে লাগে সে দামি হয়ে যায় এই মাসটার সাথে লাগার কারণে মাসটা দামি হয়ে গেল লাইলাতুল কদরের সাথে লাগার কারণে রাত্রিটা দামি হয়ে গেল তাই না এই কুরআন একটা সাধারণ কাপড়ের সাথে লাগার কারণে গিলাফের দাম বেড়ে গেল এই কুরআন একটা এই ধরনের রেহেলের সাথে লাগার কারণে রেহেলের দাম বেড়ে গেল এই কুরআন যারা নিয়ে গবেষণা করে থিসিস করে এই কুরআনের কথা বলে কুরআনের আইন নিয়ে কথা বলে এরা উলামায়ে কিরামেরও কি মর্যাদা আছে না নাই কি বলেন আছে না নাই এই দেশে যদিও আসলে আজকে বললে তো কভার হবে না আমার দেশে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় যখন পার্লামেন্টে একজন এমপি নাম নিলাম না একজন এমপি বলল এই দেশে জেলখানায় কোনো আলেম ওলামা বন্দী নাই যারা জেলখানায় আছে কেউ আলেম না এরা সব ধর্ষক এরা সব খুনি আফসোসের বিষয় এটা আমার দেশের প্রধানমন্ত্রী বসে থেকে বক্তব্য শুনলেন উনি কিন্তু কোনো বিবৃতিও দিলেন না কোনো প্রতিবাদও করলেন না তাহলে আমরা ধরে নিব এটা জননেত্রী শেখ হাসিনারও কথা যদি আপনি এটাকে সাপোর্ট না করতেন তাহলে আপনি বিরোধিতা করতেন আরে কি বলো তোমাকে এই কথা বলার পাওয়ার দিলকে এদেশে কি আলেমের ভুল হতে পারে যে কোনো কারণে সে জেলে যেতে পারে তাই বলে আপনি একটা মানুষকে বলবেন আলেমই না তাহলে যারা এ যাবত জেলে আছে কেউ আলেম না
এদেশে আল্লামা সাইদি আলেমদার, আমির হামজা আলেমদার, এদেশে মামুনুল হক আলেমদার, এদেশে রফিকুল ইসলাম মাদানী আলেমদার, মুফতি কাজী ইব্রাহিম আলেমদার, মুফতি সাকওয়াত হোসেন রাজি এখনো জেলে তিনিও আলেমদার, মুফতি ইজহার সাহেব উনি চট্টগ্রামের বড় একজন আলেম উনিও নাকি আলেমদার, এমন কি মাহমুদুল হাসান গুলবি যিনি অসংখ্য মানুষকে মুসলিম করেছেন চাকমার একজন মানুষ তিনিও আলেমদার কি শুধু মমতাদের মত মানুষ এদেশে আলেম যারা সিয়াসিতটা পড়ে শেষ করে ফেলেছে এরাই আলেম আর বাকি কেউ এদেশে আলেম নাই আছে শুধু এরাই নাকি আলেম আর বাকি কেউ আলেম না এটা দুঃখ লাগে আমাদের মুসলিম কি কান্ট্রি তাই না এই ধরনের বক্তব্য যখন হয় তখন আসলে একজন দেশের প্রধান হিসাবে প্রতিবাদ করা দরকার শুনেন যদি কোনোদিন এমন আসে যেই সময় আপনাদের পা পিছলে গেল উলামায়ে ইকরাম বক্তব্য দিল এই দেশে আওয়ামী লীগ পন্থী যারা ছিল কেউ মানুষ নাই কি লাই মানুষ লাই আপনারা বলছেন এরা আলেম না আমরা তখন বলবো এরা মানুষই লাই কি হবে তখন তখন আপনার হবে কি এই জন্য এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা দরকার তাহলে কুরআন যার সাথে লেগে যায় সে কি হয়ে যায় দামি হয়ে যায় এমন কি একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন এই যে আমের গাছ দেখতে পাচ্ছেন তো আম গাছ জাম গাছ যে দেখছেন এই আম গাছ জাম গাছের যে ডালগুলো এর সাথে পাতা আছে তাই না পাতাগুলো যতক্ষণ গাছের সাথে থাকে তখন তার দাম থাকে তাই না এই পাতাগুলো যখন ঝরে পড়ে যায় আমার দেশের মা বোনেরা ঝাঁটা দিয়ে কি দেয় ঝাড়ে দেয় দেয় ঠিকই করে এরপরে নিয়ে দেয় কি শুকে যে তুলে থয় ডিপ ফ্রিজে ভরে থয় নরমাল ফ্রিজে ভরে থয় কোথায় স্টুলের মধ্যে ঢুকায় কোথায় ঢুকায় একটা গাছের পাতা গাছের সাথে যতক্ষণ রিলেটেড থাকে গাছের সাথে যতক্ষণ সম্পৃক্ততা থাকে তখন একটা গাছের পাতাও মর্যাদা থাকে যখন সেখান থেকে সে ঝরে পড়ে তার প্রথমে কপালে জুটে ঝাঁটার বাড়ি নাম্বার দুই শুকে জুটে না বেসিন জুটে না কোনো ফ্রিদে তার জায়গা হয় না যেতে হয় আগুনের ভিতরে আল্লাহর কোনো বান্দা বান্দি পবিত্র মাহে রমজানে মাসের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআন পড়া জানে না তাফসির বুঝে না তরজমা বুঝে না কোরআনের লোককে দেখতে পারে না তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই যদি এটা হয় আপনার জিন্দেগি একটা গাছের পাতার যেমন প্রথমে ঝাঁটার বাড়ি জুটে ও আল্লাহর বান্দারা কবরে যাবেন প্রথমে এমন ফেরেশতা আপনার সামনে আসবে যে চোখে দেখে না কানে শুনে না এমন কি আপনার বাংলা ভাষাও বুঝে না শুনেন একটা মানুষকে যখন মারবেন যদি চোখে দেখে তাহলে দয়া হয় চোখে দেখলে কি হয় যতই অপরাধী হোক চোখে দেখলে দয়া হয় আচ্ছা চোখ নাই আপনার সামনে কাউকে মারছে ও বাবারও আব্বারও আম্মারও করে চিল্লাচ্ছে আপনি শুনলেও কিন্তু দয়া হয় কারণ যেই ফেরেশতা আপনাকে রিমান্ডে নিবে তার চোখই নাই মানে দয়া করার কোনো সুযোগ নাই এমন কি আপনি যে চিল্লাবেন মারিস না রে ভাই আমাকে সার রে ভাই এই সেই তার কানই তো নাই এতে শুনবেই না তাহলে তার দয়া কি বলেন দয়া হওয়ার কোনো সুযোগ নাই যদি আল্লাহর কোনো বান্দা বান্দি কোরআন থেকে দূরে সরে যায় যেমন গাছের পাতার প্রথমে ঝাঁটার বাড়ি জুটে আল্লাহ তাআলা এই সকল বান্দা বান্দির প্রথম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ফেরেশতা দিয়ে রিমান্ডে নেবেন সে চোখেও দেখে না কানেও শুনে না সে খাবে প্রথমে ডান্ডার বাড়ি এরপরে যেমন গাছের পাতা ঝরে যাওয়ার কারণে শুকেছে জায়গা হয় না বেসিনে জায়গা হয় না ফ্রিজে জায়গা হয় না তাকে আগুনে জ্বলতে হয় আল্লাহর কোনো বান্দা বান্দি কোরআন থেকে যদি দূরে সরে যায় তারও জায়গা হবে জাহান্নামে নাউজুবিল্লাহ তাই না সহজে বোঝা যায় সহজে আপনি দুনিয়ার এক্সাম্পল গুলো বুঝেন আর পরকালের কথা বুঝবেন না এটা হতে পারে দুনিয়ার সব বুঝেন আলু ছিল 10 টাকা কেজি এখন 16 টাকা কেজি আপনি ঠিকই বুঝতেছেন যে এক মুনে আমার এত টাকা লস হলো কি হলো এক মুনে আমার এত টাকা লস হলো এই হিসাব তো আপনাকে কেউ ধরায় দেয়নি একলা একলাই বুঝা নিচ্ছেন গত কয়েকবার আগে ওই যে 43 টাকা 42 টাকা করে আলু গেল না আল্লাহর এক বান্দা দুইজন স্টক করেছে পরিচিত একজন বান্দা জমির থেকে মানে সেই স্টক থেকে বেচে দিয়েছে পরের দিনই 43 টাকা করে আলু আর ওই বেচেছে 28 টাকা করে 30 টাকা করে এই ধরনের দামে বেচেছে পরে হিসাব করে দেখছে আমার 4000 বস্তা ছিল হিসাব করে দেখছে 25 লাখ টাকা লস কত টাকা লস 25 লাখ টাকা লস একবারে জাগাতেই দেন
কি জায়গাতেই ডেথ হইছে টেনশন ব্লাড উঠে গেছে মগজে ওখানেই ডেথ আপনি এটা বুঝেন যে একদিনের ব্যবধানে এত টাকা লস আর আপনি আখিরাত বুঝবেন না এটা তো মেনে নেওয়ার মতো কথা না তাহলে কুরআনের সাথে সম্পৃক্ততা থাকার কারণে রমজানের দাম বেড়ে গেছে তাই না লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে রেহেলের দাম বেড়ে গেছে এমন কি ওই কাপড়টার দাম বেড়ে গেছে উলামায়ে কেরামের দাম বেড়ে গেছে আপনিও যদি লেগে থাকেন আপনারও দাম বেড়ে যাবে এরপরে আসেন পরের আয়াতটা বলে শেষ করে দিচ্ছি আর আপনারা পড়ে নেবেন বাকি উহিল্লালাকুম লাইলাতাসসিয়াবির রাফাসু ইলা নিসাইকুম অনেক দূর চলে গেলাম আয়াত ছেড়ে দিয়ে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাক্তানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর এখন কথা হলো ইসলামের প্রথম যুগে রমজান মাসে স্ত্রী ব্যবহার করা যেত না এটা ইম্পর্টেন্ট তাই বলছি এখন কোনো সমস্যা নেই আপনি সুবহে সাদেকের পর থেকে ইফতার পর্যন্ত ধৈর্য ধারণ করবেন এরপরে রাত্রিতে স্ত্রীকে ব্যবহার করা যাবে বৈধভাবে কি বলে বৈধভাবে নিজের স্ত্রীকে ব্যবহার করা যাবে এতে রোজার কোনো ত্রুটি হবে না ইসলামের প্রথম যুগে ইফতার করলে রাত্রিতে খাওয়ার কোনো বিধান ছিল না পরের দিন ইফতারিতে গা এর মাঝখানে কোনো খাওয়ার বিধান ছিল না এখন আপনি ইফতারের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত আপনার ইচ্ছা মতন খাবেন কোনো সমস্যা তাহলে আপনার স্ত্রীকেও ব্যবহার করতে পারবেন রমজানে ব্যবহার করা যায় না এমনটি না কি বলেন আবার আপনি রাত্রিতে মাগরিব থেকে নিয়ে ফজরের আজানের রাত পর্যন্ত খেতে থাকবেন কোনো সমস্যা নেই বাকি টাইমগুলো থেকে আমরা বিরত থাকব মোটামুটি দুই একটি কথা যে আলোচনা হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কি বলেন কুরআনের সাথে লেগে থেকে ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি যেন আল্লাহ তাআলা কি বলেন সুখীময় করে এবং পরকালে যেন নাজাত পাই এমন একটা জিন্দেগি গড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলি আমিন আরেকটা ছোট বিষয় এক মিনিটে বলি সেটা হলো